আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সঙ্গে আছে আমি তৌহিদ শাকিল। কমিউনিটি প্রসঙ্গ, মানবতার কল্যাণের পাশাপাশি নতুন প্রজন্মকে সুখী ও শান্তির জীবন গঠনের পথের সন্ধান দিতে চ্যারিটি সংস্থা হাসানা এইডের ব্যবস্থাপনায় রোববার বিকালে ইস্ট লন্ডনের ফোর্ড স্কোয়ার মসজিদে জার্নি টু প্যারাডাইস বা জান্নাতি ভ্রমণ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন মাদ্রাসাতুল হাসনাইনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং হাসানা এইডের ফাউন্ডার শায়েখ সাব্বির আহমদ। এতে আলোচনায় অংশ নেন শায়েখ হাসান আলী, শায়েখ ফয়জুল হক আব্দুল আজিজ এবং শায়েখ শামসুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেলসের ফাউন্ডার মাহি ফিরদৌস। বিলাত আপনারা আনপ্রেসিডেন্টেড আমরা কমিউনিটির মানুষে দাওয়ার খাম করেন, মসজিদ বানাই, গরিবর পাশে দাঁড়ান। সাব্বির ভাইয়ের লোকে আমরা বিগত 4-5 বছর থেকে কাজ করলাম। শিক্ষা খুবই ইম্পর্টেন্ট, সিলেটের মতো জায়গা আরও বেশি ইম্পর্টেন্ট দরকার। সাব্বির ভাইয়ে যে কাজ করলো এটি হলো যে মহিলা হলো শিক্ষা, মানুষের পাশে দাঁড়ানি আসলে আমরা ইমানি দায়িত্ব। আর আমি দেখছি আমার কমিউনিটির মানুষ সবসময় মানুষের পাশে দাঁড়ান। আমি আপনারা শুকরগুজার হাজার হবার যে আপনারা অনেকবার হাসানা এই ধরনের হাসানাইনের উদ্যোগে আয়োজিত প্রোগ্রাম অগ্রত শেখানোয় সাপোর্ট করেন, সহযোগিতা করেন। আপনারা কোনো বিনিময় দেওয়ার তৌফিক কোনো ক্ষমতা আমার নাই। আমি রব্বে কেরিমর কাছে বিনীত করে জোর করে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা ইজ্জতি করুক আর সম্মানী করুক। আবারও সবাইকে শুভেচ্ছা এবং আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি তৌহিদ শাকিল, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।